আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা যে ভিডিওতে ইঁদুর আকৃতির প্রাণীটি দেখতেছেন এটির নাম হলো হাইরেক্স। এটি পৃথিবীর সবচেয়ে ভীতু প্রাণী। এটি একটি ছোট স্তন্যপায়ী প্রাণী যা আফ্রিকা এবং এশিয়ায় পাওয়া যায়। হাইরেক্সগুলি খুবই ভীতু এবং তারা যে কোনো নতুন বা বিপজ্জনক পরিস্থিতিতে পালিয়ে যায়। এমনকি তারা নিজেদের ছানাদের ছেড়ে চলে যেতে পারে যদি তারা মনে করে তাদের জীবন বিপদে। হাইরেক্সগুলির ভয়ের বেশ কয়েকটি কারণ রয়েছে। প্রথমত, তারা খুবই ছোট এবং দুর্বল প্রাণী, তারা তাদের শত্রুদের থেকে নিজেদের রক্ষা করতে সক্ষম নয়। দ্বিতীয়ত, তারা একা বাস করে এবং সহায়তা পাওয়ার জন্য তাদের উপর নির্ভর করে। যদি তারা পালিয়ে যেতে না পারে তাহলে তারা সহজে তাদের শত্রুদের দ্বারা শিকার হয়ে যায়। হাইরেক্সগুলির ভয় তাদের আচরণকে প্রভাবিত করে। তারা সাধারণত রাতে সক্রিয় থাকে যখন রাতে তাদের শত্রুরা কম সক্রিয় থাকে। তারা গাছের গুড়ি বা গর্তের মধ্যে লুকিয়ে থাকার মাধ্যমে নিজেদের রক্ষা করে। হাইরেক্সগুলি তাদের ভয়ের কারণে প্রকৃতিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা কীট পতঙ্গ এবং অন্য ছোট প্রাণীদের খাওয়ায় যা অন্যান্য প্রাণীদের জন্য খাদ্য সরবরাহ করে।